بسم الله الرحمن الرحيم. السلام عليكم সম্মানিত দর্শক, বরাবরের মতোই দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন দৃশ্য এবং বিভিন্ন অঞ্চল সম্পর্কে আপনাদেরকে সামান্য কিছু তথ্য জানানোর আমরা চেষ্টা করি, যে তথ্যগুলো সাধারণত বিভিন্ন গণমাধ্যম অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজ লভ্য নয়, আমরা সেই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে পেশ করছি তেমনি একটি প্রত্যন্ত অঞ্চল, গ্রামের ইউনিয়ন, গ্রামের বাজার, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর বাজার এবং ভাকুতিয়া বাজার। চাঁদপুর একটি ইউনিয়ন এই কাপাসিয়া উপজেলার। বাজারটি, এই দুটি বাজারই যথেষ্ট বড় না হলেও এর গুরুত্ব অত্র অঞ্চলের জন্য বেশ সমৃদ্ধশালী। এই অঞ্চলের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির প্রয়োজন মিটিয়ে আশেপাশের এলাকাতেও যা সরবরাহ করে থাকে সে সম্পর্কে আপনাদের ভিডিওর অন্যান্য অংশে জানানোর চেষ্টা করব। এ পর্যায়ে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বেশ গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত অনুগ্রহ করে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব। আমরা চলুন এই বাজারগুলো দেখি। ইতিমধ্যে আপনারা বাজার একটি বাজার দেখেছেন, এটি কালীগঞ্জ, গাজীপুরের যে কালীগঞ্জ রয়েছে, কালীগঞ্জ এবং কাপাসিয়া একে সংযোগ স্থল বলা চলে, যে একদিক দিয়ে কাপাসিয়া যাওয়া যায় আর একদিক দিয়ে কালীগঞ্জ যাওয়া যায়। হাতের, আপনি যদি গাজীপুর থেকে আসেন তাহলে হাটের হাতের ডান দিকে পড়বে কালীগঞ্জ এবং বামের দিকে পড়বে কাপাসিয়া, আবার উল্টাটিও হতে পারে। এর অবস্থান যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে কাপাসিয়া থেকে কিছুটা দক্ষিণ পশ্চিমে এবং গাজীপুর জেলা সদর থেকে বা জয়দেবপুর থেকে এর অবস্থান পূর্ব উত্তর দিকে, কালীগঞ্জ থেকে অনেকটাই উত্তর দিকে এর অবস্থান। এই অঞ্চলটিতে যে ইউনিয়নটি রয়েছে সেটি হলো চাঁদপুর ইউনিয়ন, চাঁদপুর একটি বাজারও বটে। এর ইউনিয়ন চাঁদপুর হলেও এই ইউনিয়ন সদর দপ্তর বা ইউনিয়ন পরিষদটি চাঁদপুরের মধ্যে নয়, এর আরেকটি যে বাজার রয়েছে ভাকুয়াদি বাজার, এখানেই হলো এর অবস্থান। আমরা আজকে এই দুটি বাজারকেই আপনাদেরকে দেখাচ্ছি এবং এর সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। একটি হলো চাঁদপুর বাজার, আরেকটি হলো ভাকুয়াদি বাজার, দুটি কাপাসিয়ার অংশ। আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় যে অংশটুকু দেখছেন এটি কিন্তু এর শেষ নয়, এর ডানে বামে আশেপাশে এবং রাস্তা থেকে সরিয়ে ছিটিয়ে এর বিস্তৃতি বেশ বড়। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, ব্যবসা বাণিজ্য কেন্দ্র রয়েছে। এই অঞ্চলটি কৃষি নির্ভর অনেকটাই, শিল্প কারখানার চেয়ে কৃষির উপরে এই অঞ্চলের মানুষ বেশি নির্ভর করে বিধায় এখানে কৃষিজাত পণ্য বা কৃষিজাত বাজার হিসাবেই ব্যবহার হয়ে থাকে বেশি। অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান প্রতিনিয়ত এখান থেকে দেওয়া হয়ে আসছে। গাজীপুর বাংলাদেশের অন্যতম কাঁঠাল উৎপাদনকারী অঞ্চল, তার মধ্যে রানীগঞ্জ,
ফুলবাড়িয়া, কাপাসিয়া, আমতলি, মার্তা এই সমস্ত অঞ্চল, সাথে চাঁদপুর, ভাকুয়াদি এই সমস্ত অঞ্চল কাঁঠালের জন্য বেশ সমৃদ্ধশালী। এখানে আমও পাওয়া যায়, তবে আম যথেষ্ট উন্নত মানের না হলেও খাওয়া চলে। তবে এখানকার কাঁঠাল যেমনি সুস্বাদু, মুখরোচক এবং পুষ্টিকর। এই সমস্ত অঞ্চলের মাটিতে আয়রনের আধিক্য বেশি থাকায় কাঁঠালের বাম্পার ফলন হয়ে থাকে। স্থানীয়ভাবে কিছু লিচু উৎপন্ন হয় বা গাজীপুরের সবচেয়ে বেশি লিচু এই অঞ্চলেই উৎপন্ন হয়, ফলে এখানে প্রচুর কৃষিজাত বাণিজ্য প্রতিদিন সম্পন্ন হয়ে থাকে। ব্যবসা বাণিজ্য মূলত কৃষি নির্ভর। প্রচুর জলাশয় রয়েছে, খাল বিল রয়েছে, যার কারণে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায় এবং প্রচুর কৃষি জমি থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। তাজা শাকসবজি, ফলমূল, ধান, পাট, গম সব কিছুই এখানে উৎপন্ন হয়। এখান থেকে সবজি দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ এই সমস্ত অঞ্চলেও সরবরাহ করা হয়ে থাকে। চাঁদপুর, ভাকুদিয়া এই অংশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম, সুন্দর। রাস্তার চারপাশে আপনারা সেটার একটু আভাস পাচ্ছেন, বিশেষ করে শরৎকালে, বর্ষাকালে যখন চতুর্দিকে পানি পর্যাপ্ত পরিমাণে থাকে, পানিতে টইটম্বুর থাকে, তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় অত্যন্ত ভালো এবং সুন্দর অনুভব বা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য সকলের চোখে পড়ে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান, এই অংশ থেকে কাঁঠাল, লিচু, আম সংগ্রহ করতে চান, তাজা শাকসবজি, ফলমূল, মাছ সংগ্রহ করতে চান, তাহলে জয়দেবপুরের রাজবাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশা, রানীগঞ্জ বাজার অথবা কাপাসিয়া অথবা কালীগঞ্জ থেকে ব্যাটারি চালিত প্রচুর পরিমাণে অটোরিকশা প্রতিদিন এই অঞ্চলগুলোতে চলাচল করে, আপনারা এগুলোতে চলে আসতে পারেন। গাজীপুর থেকে ভাড়াও সাশ্রয়ী, 40-45 মিনিটের মতো লাগে, আপনারা সহজেই চলে আসতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি। আবারও আপনাদের প্রতি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমরা যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেগুলো দেখতে পারেন। আপনারা দেখতে থাকুন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজার এবং ভাকুয়াদি বাজার। ভ্রমণ করুন বাজারকে, এই সমস্ত অঞ্চলের দৃশ্য, এই সমস্ত অঞ্চলের মানুষ সম্পর্কে জানুন, এই আশা ব্যক্ত করে এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। চাঁদপুর এবং ভাকুয়াদি বাজার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।